প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। রহস্যময় এক পাখি আবাবিল পবিত্র কাবাকর ভাঙতে এসে যে পাখির কাছেই পরাজিত হয়েছিল আব্রাহার হস্তি বাহিনী। একসময় অনেকে ধারণা ছিল শীতকাল এলেই এই পাখি চাঁদে চলে যায়, ঘুমিয়ে থাকে পানির তলায়। রহস্যময় পাখি নিয়ে বিস্তারিত আমাদের আজকের আয়োজনে। একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে আবাবিল পাখি চাঁদে চলে যায়, আবার অনেকেই ভাবত শীত এলেই তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে। 570 খ্রিস্টাব্দে মক্কা পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করে। তার ইচ্ছে ছিল মক্কার পরিবর্তে সানাকে ঘিরে আবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা, কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবা ত্যাগের কথা কোনোভাবেই ভাবতে পারেন না। ক্ষুব্ধ আব্রাহা তাই কাবা গুড়িয়ে দেবার সিদ্ধান্ত নেয়। বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা করে তার সৈন্যদল, কিন্তু কিছু দূর গিয়ে হাতিগুলো আর অগ্রসর হতে চায় না। চতুর আব্রাহা এবার হাতিগুলোকে খাবারের লোভ দেখায়। খাবার দেখে হাতিগুলো আবার এগোতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সেনারা থামতে বাধ্য হয়। তাদের ওপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে শুরু করে। দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে গেছে, তারাই ছুটছে এসব ঢিল। এভাবে বৃহৎ আকার প্রাণের পথ আটকে দেয় আকারে এই ক্ষুদ্র পাখি আবাবিল। পবিত্র কোরআন শরীফের সূরা ফিলে উল্লেখ আছে আবাবিল পাখির কথা। পাখিটির ইংরেজি নাম সোয়ালো। ইউরোপে পাখিটি বার্ন সোয়ালো বা গোলাঘরের পাখি হিসেবে পরিচিত। আবাবিলের অনেক প্রজাতি গাছের গোটর, গোলাঘর, আস্তাবল ইত্যাদি জায়গায় বাসা বাঁধে। সাধারণভাবে জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে এরা। ইউরোপ ও আমেরিকা এরা পরিযায়ী নামে পরিচিত। শীত এলেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এরা উষ্ণ অঞ্চলে চলে আসে। পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলে আবাবিলরা জন্মস্থানে পুরো জীবন কাটিয়ে দেয়। আবাবিলকে বসন্তের আগমনের প্রতীক হিসেবে দেখত পশ্চিমারা। পাখিটির আচরণ দেখে আবহাওয়া কেমন যাবে তা নির্ধারিত হতো। পাখিটি মাটির কাছাকাছি উড়ার অর্থ হলো বৃষ্টি হবে, তারা উঁচুতে উঠছে তার মানে হলো আবহাওয়া ভালো। একসময় ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানো মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত। দূরের যাত্রায় নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল আবাবিল। অনেক যোদ্ধারা শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে হাতের আঙুলে সোয়ালোর ট্যাটু করাতেন। এছাড়া আবাবিল পাখিটিকে নিয়ে 1680 সালের দিকে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মর্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়, কারণ তখন আবাবিলদের দেখা মেলে না। কিন্তু সে সময় তারা কোথায় যায় এই বিষয়ে কারো কোনো ধারণাও ছিল না। মর্টন পাখিদের অনেক অনুসন্ধান করেও খোঁজ না পেয়ে ধারণা করেন পাখিরা এমন জায়গায় যায় যেখানে তাদের খুঁজে পাওয়ার সাধ্য মানুষের নেই। এমন ধারণা থেকেই তিনি পাখিদের চাঁদে যাওয়ার এই তত্ত্বটি দিয়েছিলেন। 19 শতকে এসে অবশেষে আবাবিল পাখির রহস্য উন্মোচিত হয়। ভারতে ব্রিটিশদের শাসন জোরদার হতে শুরু করে, ফলে ওই অঞ্চলের অতিথি পাখি হিসেবে আসা আবাবিলদের দেখে, তাদের পরিযায়ী আচরণ দেখে নিশ্চিত হন পাখি বিশারদরা। জল ভালোবাসে বলেও নদী ও হ্রদ ঘিরে আবাবিল পাখিকে নিয়ে বিভিন্ন গল্প আছে। লোককথায় আছে আবাবিল পাখি রাতে হ্রদে গিয়ে রাত কাটায়। অনেকে নদী তলদেশ থেকে পাখিকে উঠতে দেখেছেন বলেও দাবি করেন। স্যামুয়েল জনসন নামে একজন লেখকের মতে সোয়ালো বা আবাবিল নিশ্চিতভাবে পুরো শীতকাল ঘুমিয়ে কাটায়, কিন্তু সেটি নদীর তলদেশে।